পুস্তলা আমাদের অফিস, আমরা 8 জন ছিলাম। ওখান থেকে আপনারা 2500 থেকে দুবার চেষ্টা করেছি ওঠার, পারছি না, কিছু দেখা যাচ্ছে না। লাস্টে আমি সাহস করে আমার যে রঞ্জন বলে যে ছেলেটা, ওকে নিয়ে আমি উঠলাম, চল তো একবার দেখা যাক। গিয়ে কিছু দেখা যাচ্ছে না, একটা গ্লাস কাঁচ বন্ধ দরজা, ওটাকে পা দিয়ে ভাঙলাম। তারপরে উপরে গিয়ে আমরা একটু রিলিফ পেলাম, কেউ নেই, কোনো দিকে কেউ নেই। আমি রীতিমতো উপরে দাঁড়িয়ে লাল দেখাচ্ছি, ওই দেখেই একজন পুলিশ গিয়েছিল ওই লাল পতাকাটা দেখেই। তাও আমার কলেগরা বারণ করছে উপরে উঠতে না, আমি তাও সিঁড়ির উপরে উঠে দাঁড়িয়ে ওই লাল পতাকা দেখাচ্ছি, মানে মনে হচ্ছে যে কিছুক্ষণ পরে আর নেই। আর সত্যি যদি অফিস থেকে না ভেঙে আমরা উপরে যেতাম, 10-15 মিনিট যদি থাকতাম, সাফোকেশনে আমরা সবাই মারা যেতাম। কলিগদেরকে ফোন করছি, কিন্তু যখন উপরে চলে গেছি তখন আর ফোন কারোর সাথে যোগাযোগ নেই, বাড়ির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সবার, তখন অসহায়। পুস্তলা তো তখন ধোঁয়া, পুরো কালো ধোঁয়া হয়ে গেছে একদম। আমাদের মানে আমরা গেট থেকে বাইরে বেরোতে পারছি না, বাইরে বেরিয়ে মানে কিছু দেখতে পাচ্ছি না। আমরা আমাদের প্রেস থেকে ক্রমশ আস্তে আস্তে এই রাস্তা দিকে চলে আসছি, যতটা মানে যখনই আমাদের অফিসটা ক্রমশ ধোঁয়া ভরতে শুরু করেছে তখন আমরা রাস্তার দিকে চলে আসছি, যার কারণে আমাদের শ্বাসকষ্ট স্টার্ট হয়ে যাচ্ছে। কিন্তু যখন দেখলাম যে আর কিছু করার নেই আমাদেরকে, তখন টেরেসে যেতেই হবে যেভাবেও, তখন আমরা আমাদের দুজন বন্ধু গিয়ে তারা ওই টেরেসের দরজা ভাঙলো, ভাঙার পর আমরা টেরেসে ছাদের উপরে গেলাম, কাঁচ ভেঙে গেছি আমরা কাঁচ ভেঙেই গেছি। ম্যাক্সিমাম অফিস এখানে চ্যাটার্জিতে আপনার স্টার্ট হয়ে যায় 9টার মধ্যেই, ম্যাক্সিমাম অফিস চালু হয়ে যায় এখন 8:30-টার মধ্যে। তখন আগুনটা লেগেছিল বলে হয়তো কোনো বড় ধরনের মানে দুর্ঘটনা বলতে গেলে মানব ক্ষয়ক্ষতি কিছু তৈরি হলো না।